বাংলাদেশে হাই হাই কোম্পানি নামে কুখ্যাত আবাসন কোম্পানিগুলোতে বিনিয়োগ করে যারা প্রতারিত হয়েছেন তাদের বড় অংশই প্রবাসী। অনেকে এসব কোম্পানির আংশিক মালিকানা কিনে প্রতারিত হয়েছেন। ব্যক্তি উদ্যোগে জমি বা ফ্ল্যাট কিনে প্রতারিত হয়েছেন এমন প্রবাসীর সংখ্যাও কম নয়। জমি কিনে নানা জটিলতায় প্রবাসীরা মালিকানা বুঝে পান না, মালিকানা পেলে দখল পান না, আবার দখল পেলেও তা হাতছাড়া হয়ে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটছে। মীমাংসার নামে গ্রাম্য মোড়ল ও পুলিশের অন্যায় আবদার মেটাতে হয় প্রবাসীদের। সবার একই কথা, আপনি প্রবাসী, আপনাকে তো আল্লাহ অনেক দিয়েছেন, এবার আমাদের দিকে একটু দেখেন। প্রবাসীদের জীবনে পারিবারিক বঞ্চনাও কম নয়। পিতামাতার সম্পত্তি বণ্টনের সময় প্রবাসীদের বঞ্চিত করার সব সুযোগ খোঁজা হয়। সম্পত্তির সবচেয়ে খারাপ অংশ দেয়া হয় প্রবাসীকে, কারণ তাকে নাকি আল্লাহ অনেক দিয়েছেন। প্রবাসী সন্তানের টাকায় মা বাবা নিজ নামে জমি কিনলে সন্তান হিসেবে বেশি কিছু বলা যায় না, কিন্তু মা বাবার অবর্তমানে সেই জমি বণ্টনের সময় প্রবাসীদের ভাগ্যে অতিরিক্ত কিছুই জোটে না, সমভাবে ভাগ করা হয় ভাই বোনদের মাঝে। আবার প্রবাসীরা সশরীরে উপস্থিত থাকতে পারে না বলে তাদেরই পাঠানো টাকায় কেনা আংশিক এবং সম্পূর্ণ জমি নিজের নামে করে নেয় ভাই বোনদের কেউ কেউ। হতভাগ্য প্রবাসীরা যখন টের পায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এক্ষেত্রে একটি অতি পরিচিত কথা হলো, খেলে তো তোর ভাইই খেয়েছে, থাক তুই আর কিছু বলিস না, আল্লাহ তোকে আরও দেবেন। ভুক্তভোগী প্রবাসীরা ভাবেন আল্লাহ তো দেবেন, কিন্তু প্রবাসী যে কত কষ্টের বিনিময়ে দেবেন তা যদি কেউ বুঝত। ব্যবসার জন্য প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে লাপাত্তা হওয়ার ঘটনাও কম নয়। এই বিষয়ে একজন প্রবীণ প্রবাসী তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার মতে, শালা এবং বোনজামাইকে কোনো কারণে টাকা দিলে তা ফেরত আনার চেষ্টা না করাই ভালো। এতে টাকার সঙ্গে পরিবারের সুখ এবং আত্মীয়তার সম্পর্ক দুটোই নষ্ট হয়। শালা আর বোনজামাই টাকা নিয়ে ফেরত দেয় না, এটা প্রবাসীদের জীবনে প্রবাদে পরিণত হয়েছে। সামাজিক জীবনেও ভালো থাকতে পারেন না প্রবাসীরা। প্রায় পরিবারই প্রবাসীর মা বাবা ভাবেন বিদেশে সন্তান যা উপার্জন করে তা বুঝি তার স্ত্রী এবং শ্বশুর শাশুড়িকে ঢেলে দেয়, আর স্ত্রী ভাবেন সব টাকা বুঝি স্বামীর মা বাবা ভাই বোন ভোগ করছেন। এজন্য প্রবাসীদের মনে বিষণ্ণতা লেগেই থাকে। প্রবাসীরা যখন স্ত্রী বা স্বামীকে ছেড়ে দীর্ঘদিন প্রবাসে থাকেন তখন নানা ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হয়। একজন প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে সহজেই পরকীয়ার অপবাদ দেয়া যায়। এক্ষেত্রে যা ঘটে তার চেয়ে বহুগুণ রটিয়ে তার স্বামীকে বলা হয়। তবে সত্যি সত্যি পরকীয়ার ঘটনাও যে ঘটে না তাও কিন্তু নয়। আবার প্রবাসীর স্ত্রী কার সঙ্গে হাসি মুখে কথা না বললে দুর্ব্যবহার, অসামাজিক, নতুন টাকার গরম, এ ধরনের নানা অপবাদ দেয়া হয়। এক শ্রেণীর প্রবাসী সঙ্গে স্ত্রী সন্তান না থাকায় উশৃঙ্খল জীবনযাপন করে সর্বশান্ত হন। কেউ কেউ মরণব্যাধি এইডসকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। সন্তানের সুষ্ঠু বিকাশে মা বাবার স্নেহ শাসন অত্যাবশ্যক। অথচ প্রবাসীদের সন্তানরা বাবা মায়ের সঙ্গ পায় না বলে মানসিকভাবে ঠিকঠাক বেড়ে ওঠে না, অনেকেই বিপদগামী হয়ে যায়। এসব সন্তান বেশি টাকা খরচ করতে পারে বলে তাদের কেন্দ্র করে বিভিন্ন ক্লাব, সমিতি, সংগঠন গড়ে ওঠে, যা পরবর্তীতে প্রবাসীদের সন্তানদের লেখাপড়ায় বাধা সৃষ্টি করে। সামাজিকভাবে নানা অপরাধ ও অনাচারের ভুক্তভোগী হন প্রবাসীরা। অসুস্থতার সময় অনাবশ্যক পরীক্ষা নিরীক্ষা, ঔষধ এবং হাসপাতালের বিশেষ কেবিনে ভর্তি দেখি টাকা আদায়ের অভিযোগ নতুন নয়। রোগী যদি প্রবাসী কিংবা প্রবাসীর নিকটাত্মীয় হয় তবে তো ভোগান্তি চরমে ওঠে। সন্তান বা নিকটাত্মীয়কে স্কুল কলেজে ভর্তির সময় মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। ডাকাতি বা কিডন্যাপের লক্ষ্যবস্তু হিসেবে উপরে থাকে প্রবাসীর পরিবার। একজন প্রবাসীর কন্যা বা ছোট বোনকে বিয়ে দিতে গেলে বরপক্ষের যৌতুকের দাবি তো পারদের মতো উপরে ওঠে। এমনকি পাত্রকে সম্পূর্ণ খরচে বিদেশে নিয়ে যাওয়া, চাকরি বা ব্যবসার ব্যবস্থা করে দিতে হয়। মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রবাসীদের মূল্যায়ন হয় না। চলচ্চিত্র বা নাটকে প্রায়শই প্রবাসীদের ভাড় হিসেবে উপস্থাপন করা হয়। তাদের অদ্ভুত পোশাকে কখনো হেলিকপ্টার বা কখনো হাতির পিঠে চড়ানো হয়। অদ্ভুত উচ্চারণে আরবি কথা বলে দর্শকদের আনন্দ দেয়াই যেন প্রবাসীর কাজ। প্রবাসীদের সংবেদনশীল জীবন নিয়ে প্রচার গুরুত্ব পায় না অধিকাংশ মিডিয়ায়। তবে টাকার বিনিময়ে প্রবাসীদের সাধারণ সভা সমিতির খবর বা প্রবাসীদের তথাকথিত সাফল্যের প্রচার কিছু কিছু মিডিয়ায় নতুন ব্যবসার কৌশল হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশে যখন মধ্যরাত, মধ্যপ্রাচ্যে তখন সন্ধ্যা, এ সময় নাম সর্বস্ব কিছু টিভি চ্যানেলে জ্যোতিষ সম্রাট, শিশু ফকির, মগা ঠাকুর, দরবেশ বাবা, দয়াময়িমা, জিনের বাদশাহ প্রভৃতি নামে প্রতারক চক্র বিজ্ঞাপন প্রচার করে। এসব ফকির, দরবেশ, কফিলকে বাধ্য করা, উচ্চ বেতনের চাকরি, ভিসা পরিবর্তন, গ্রিন কার্ড প্রদান করতে পারে বলে ভুয়া তথ্য প্রচার করে। এমনকি স্বামী স্ত্রীকে পরকীয়া মুক্ত করা, সন্তানকে বাধ্য করা, লটারিতে টাকা পাওয়া, ঋণ থেকে মুক্তি, বিয়ের পথে বাধা দূর করা, মনের মানুষের কাছে পাওয়া সহ নানা রংচটা তথ্য প্রচার করে। এরপর টাকা হাতিয়ে নিয়ে তারা প্রবাসীদের টেলিফোন নম্বর ব্লক করে দেয়। ইউটিউবে প্রবাসীর স্ত্রীর নাম পরিচয় ব্যবহার করে রমরমা ভিডিও ক্লিপ ছাড়া হয়, যা অসংখ্য লাইক কমেন্টস পায়। উঠতি বয়সে তথাকথিত মডেল দাবি করা এক শ্রেণীর মেয়ে ইউটিউবে প্রকাশ্যে টেলিফোন নম্বর বিতরণ করে প্রবাসীদের আমন্ত্রণ জানায় বিকাশের টাকা পাঠানোর জন্য।
টাকার বিনিময়ে প্রবাসীদের সঙ্গে ভিডিও মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখার এবং প্রবাসীদের যে কোনো আবদার মেটানোর কথা বললেও টাকা পাওয়া মাত্র তারা নাম্বার ব্লক করে দেয়। কেগু আবার এটিকে দেহ ব্যবসার কৌশল হিসেবে ব্যবহার করে প্রবাসীদের সর্বশান্ত করে। প্রবাসীদের একটি অন্যতম সমস্যা হলো স্পন্সর বা কফিল পরিবর্তন করতে না পারা। বছরের পর বছর কাজ করার পরও কফিলের লিখিত অনুমতি না পেলে অন্য কোথাও কাজ করতে পারে না। মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে এক প্রকার নীরবতা পালন করে, তাই অত্যাচারিত হলেও কৃতদাসের মতোই কফিলের কথা শুনতে বাধ্য হন শ্রমিকরা। বিদেশের বাড়িতে মরেও যেন শান্তি নেই প্রবাসীদের। বিদেশে হৃদরোগ এবং সড়ক দুর্ঘটনা প্রবাসীদের মৃত্যুর অন্যতম কারণ। আবার অনেক ক্ষেত্রে আত্মহত্যার ঘটনাও বিরল নয়। 2019 সালের এক হিসেবে দেখা যায় 2005 সাল থেকে ওই বছর পর্যন্ত 38,473 জন প্রবাসীর মৃতদেহ দেশে এসেছে। মৃত্যুর পর সাধারণত প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য তার উত্তরাধিকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের মতামতের ভিত্তিতে মৃতদেহ প্রবাসী দাফন অথবা বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তবে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে নানা আনুষ্ঠানিকতা সম্পাদন, ডকুমেন্টস তৈরি এবং বিমানে স্থান সংকুলনজনিত সমস্যার কারণে দীর্ঘ সময় লাগে। সৌদি আরব থেকে একটি মৃতদেহ দেশে আনতে কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগে। তাই পৃথিবীর বিভিন্ন দেশের মর্গে শত শত বাংলাদেশের মৃতদেহ রাখা থাকে দিনের পর দিন। আর মৃত ব্যক্তি যদি পাসপোর্ট পাওয়া না যায় বা অবৈধ বলে প্রমাণিত হয় তবে জটিলতা তো কয়েক গুণ বৃদ্ধি পায়। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে কেউ দায়ী কিনা, বিমার টাকা প্রাপ্য কিনা তা নির্ধারণেও জটিলতা চলতে থাকে দিনের পর দিন। তবে মূল জটিলতা বিমানে সময় মতো স্থান সংকুলন হওয়া। বাংলাদেশগামী সব বিমান লাশ পরিবহন করে না। দেশে লাশ পাঠানোর আগে মৃতদেহে কিছু ঔষধ এবং রাসায়নিক পদার্থ প্রয়োগ করতে হয় এবং বিশেষ কায়দায় কফিনে মৃতদেহ রাখতে হয়। এর জন্য যে খরচ হয় তা বহন করে প্রবাসী সংগঠনগুলো। দেশে মৃতদেহ সৎকার এবং ক্ষতিপূরণ হিসেবে সরকার টাকা দেয়, আর বিদেশ থেকেও বিমা এবং ক্ষতিপূরণের টাকা পাওয়ার বৈধ উপায় আছে। তবে মূল সমস্যা দেখা দেয় উত্তরাধিকার নির্ধারণে। এ টাকার শতভাগ একদিকে দাবি করেন স্ত্রীপক্ষ, আর অন্যদিকে মৃত ব্যক্তির মা বাবা ভাই বোন। পরিবারের এমন দ্বন্দ্বের মাঝে বিদেশে অনেকের লাশ পড়ে থাকে মাসের পর মাস। আর তাই তো অনেকে বলে থাকেন মরেও শান্তি নেই প্রবাসীদের। প্রবাস টাইম ডেস্ক রিপোর্ট। যে কোনো খবর পেতে ভিজিট করুন ProbasTime.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।